সংখ্যায় ছয়জন রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন বয়স্ক তবু করে বাচ্চা মেয়ে সারাক্ষণ বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি মেজো মেয়ে যদি বলে করে না কেউ বাড়াবাড়ি ছেলে তার বিলিয়ান প্রেম করে হয়রানি ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি বিনোদনে ভরা পরিবার এবং সেই হোটেলটার নাম দেবো হচ্ছে শাবনুদ্দিন হোটেল। ওকে, তোমাকে তো গল্প বলার অনেক মানুষ আছে বুঝলে, আচ্ছা যারা আপনি গল্প করেন না, মানে এর আগে যদি আমি আটটা জব সুইচ না করতাম তাহলে তো আপনার সঙ্গে দেখা হতো না। আপনার জন্য একটা স্পেশাল কফি নিয়ে এসেছি, বলেন কফির সাথে কি খাবেন, কুকিজ না কেক? বাবা তুমি এখন চিল্লাচিল্লি করবা নাকি খোঁজ খবর নিয়ে দেখবা যে তার বাবা কোথায় আছে? কোনো বিপদেও তো পড়তে পারে তাই না? সে হয়তো তার স্ত্রীকে খুন করেছে অথবা এমন কোনো ক্রাইম সে করেছে, জাস্ট মেয়েটাকে কারোর উপর গুছিয়ে দেওয়ার জন্য সে এসেছে, জাস্ট সে আমাদের এখানে রেখে চলে গেছে, সে হয়তো আর কোনোদিন ফিরবেই না। আমি তো গাছ কাটি না রে, আমি কাটি আগাছা। ওই একটা ওই হইছে গাছের বাচ্চা কাচ্চা তো, আর আপনি গাছ কাটলে পুরা গাছ কাটা ফালাই দিন, কিছু বাকি রাখেন না। আরে বোকা, এই যে তুই প্রত্যেক দিন গাছগুলিতে সার দিস পানি দিস, এগুলো তো গাছের খাবার। এখন এই আগাছা থাকলে এই আগাছাগুলো খাবারগুলো শেয়ার করে, তখন এই গাছগুলো আর পুরো খাবার পায় না, এই জন্য আগাছা ফেলে দিতে হয় যাতে করে পুরো খাবারটা গাছ পায়। এটা হলো সায়েন্স। ভালো জান, আমি কি আর আপনার এই সায়েন্স টাইন্স বুঝি, সাইন করতে পারি পড়ছি তো ক্লাস এইট পর্যন্ত। আর ভালো জান আপনি এই সমস্ত কি গাছ লাগান, কত ফুলও ধরে না ফলও ধরে না। তুই একটা ফুল গাছ লাগাইবেন, ফুল ধরবো সিরা পাইরা মাথার মধ্যে লাগাইয়া ঘুরে বেড়াম, তা না লাগাইছেন এই ধান খেতের মতন গাছ। আবার কইেন না এই গাছে অক্সিজেন দেয়, আমি এই অক্সিজেন টক্সিজেনও বুঝি। আনিস, তোমার হাতের কি অবস্থা? এই তো ভালো, তিন চার দিন পর খুলে ফেলবো। না 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 না, অসাবধান হওয়া যাবে না। তুমি এক কাজ করো, এই কলেজ ফলেজ বাদ দাও, কদিন বাসায় বসে রেস্ট করো। তা যাচ্ছিলে কোথায়? নাস্তা আনতে। নাস্তা আনতে মানে ওই হোটেল থেকে নাস্তা এনে বাচ্চাকে খাইয়ে তার পেট খারাপ করবে নাকি? হ্যাঁ কি বলছো তুমি, তুমি বরং পাউরুটি আর কলা খাওয়াও। জি, ওই পাউরুটি আর কলাই আনতে যাচ্ছি। না, পাউরুটি খোলা কার তোমার দরকার নাই। এই বাসায় রুটি আর ভাজি আছে না? জি খেলো জান আছে। রুটি আর ভাজি সুন্দর করে গরম করে, আর তুমি কি ডিম খাও, সেদ্ধ ডিম খাও না ভাজি? এত অস্থির হবেন না, আমি ওই পাউরুটি আর কলা নিয়ে এসে নাস্তা করে। আনিস, মুখে মুখে তর্ক করবে না, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে জানো না, বেয়াদবি করছো। আমি যা বলছি সেটা শোনো। তা তুমি ডিম কীরকম খাও, মানে সেদ্ধ না ভাজি? ডিম সিদ্ধ হবে, কুসুমটা একটু হালকা কাঁচা থাকবে, মানে অত বেশি বয়েলড হবে। আর তোমার বাচ্চা? তিতলির জন্য ডিম্পোজ হবে, সানসাইড আপ। হ্যাঁ কি আপ? মানে ওই কুসুমটা উপরের দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, কুসুম না বাইঙ্গা ডিম্পোজ, এইটা কইলেই তো হয়ে যায়। আপনাকে আপ টাপ কি আর আমি বুঝি, আপনি উপরে যান, আপনার লিগে আমি খাউন নিয়ে যেতেছি। ও আপনি তো আবার অসুস্থ, দৌড়ে নিয়ে যাইতইব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ব্রেকফাস্ট কামিং 15 মিনিট। যাও তুমি ঘরে যাও, তো নাস্তা দিয়ে আসবে। ভাবলার মতো তাকায় আছিস কেন? এভাবে তাকায় থাকতে ইচ্ছা, আর অনেকদিন পর দেখছি না। কালকে রাতেই তো দেখি ভিডিও কলে দেখছি, মানে দেখা যায় কিন্তু স্পর্শ তো করা যায় না, ফিল নাই। তোর ফিলের গুষ্টি মারি, বেশি ছোঁয়াছুঁই করতে মন চাইলে হাত কেটে কিন্তু হাতে ধরায় দিব। হাত কেটে হাতে ধরাবি কেমনে?
ডান হাত কাটা বাম হাতে ধরায়া দিব আমার মত করে থাকতে পারলে থাকবি না থাকতে পারলে কোনো রিলেশন নাই জাফর ঠিক আছে চলেন আরিশা উত্তর গুলো যদি তুই দিয়ে দিস ঠিকঠাক মতো তাহলে আমার জন্য মেলা তো খুব সুবিধা হয় যে ও কেমন ছেলে পছন্দ করে এইটা কি বললা বাবা এটা তুমি আমাকে কেন জিজ্ঞেস করবা তুমি তো আমার জন্য ছেলে খুঁজতেছো না ছেলে খুঁজতেছো সানজানার জন্য ওকেই তো জিজ্ঞেস করবা ফারজানা মনে হচ্ছে তুই এই বাড়িতে থাকিস না কিছুই দেখিস না কিছুই জানিস না এই প্রশ্ন যদি সানজানার হাতে যায় আস্ত রাখবে না ফাড়ফাড় করে ছিঁড়ে ফেলবে না হ্যাঁ আচ্ছা কি ধরনের ছেলে ওর পছন্দ বলতো শুদ্ধ চকলেট শ্যামলা না ফর্সা কি বললা চকলেট শ্যামলা ফর্সা তো বুঝলাম বাবু চকলেটটা কি আমি বুঝি নাই স্মার্ট ভাবে লিখেছি বুঝলি কালো তো আর বলা যায় না চকলেট লিখেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমিও তো চকলেট আদর তুই কেন চকলেট হবি আমার মেয়ে না আচ্ছা ওর ছেলের গায়ের রং নিয়ে কোনো সমস্যা না মানে আমরা একটা সার্ভে করছিলাম সার্ভে 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 কি সার্ভে তুই তো ড্রাগ করিস না তোর কেমন ছেলে পছন্দ এমনি আর কি আপু ফারদার যদি তোমরা আমাকে কোনো সিভি দেওয়ার ট্রাই করো বা আমার কাছে সিভি নেওয়ার ট্রাই করো আমি তো বাসা ছেড়ে চলে যাবো আর দূর আমরা কি সিভি নিয়ে কথা বলছি না না আমরা সিভি নিয়ে কথা বলি কোন সিভি আছে দেখ তুই আচ্ছা যাই হোক তুই কেন আসছিস মা হ্যাঁ কথা বলবো সো তোমাদেরকে ইনফর্ম করা দরকার যে আমি এমবিএ শুরু করছি বাবা তুমি দীর্ঘশ্বাস নিচ্ছ কেন তোমাদের খুশি হবো যে তোমার মেয়ে লেখাপড়া করছে আমি তো পিএইচডিও করবো এমবিএ তে 2 বছর পিএইচডি তে 3 বছর হলো কত 5 বছর এই 5 বছর তোকে বিয়ে না দিয়ে আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে পিএইচডি শেষ করে বিয়ে করবো তুই মন খারাপ করতেছিস কেন আপু না বাড়িতে একজন বড় বোন থাকতে ছোট বোন যদি অবিবাহিত থাকে তাহলে বড় বোনের যে কি কষ্ট হয় কি যন্ত্রণা হয় সেটা তুই বুঝবি না রে আপু এটা নিয়ে তো তোমার একটা কথা বলার কোনো সুযোগই নাই এটা নিয়ে কমপ্লেন করলে করতে পারতাম আমার না যে ওর বিয়ে 5 বছর পিছিয়ে গেল তুমি কেন কমপ্লেন করতেছো কোন মুখে কমপ্লেন করতেছো তুমি কমপ্লেন তো করছি না রে শুনো বাবা তোমাদেরকে জানার দরকার আমি জানলাম দ্যাটস ইট আচ্ছা ইয়ে মানে এমবিএ পিএইচডি করতে টাকা পয়সা লাগবে না বাবা তুমি একবারই ভাববা না যে আমি টাকার জন্য তোমাদেরকে এটা জানাতে আসছি আমার টাকা আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো জাস্ট ওখানে গার্জিয়ান একটা সিগনেচার লাগবে সেখানে একটা সিগনেচার করে দিও আর তোমার ছবি লাগবে ছবি আছে আচ্ছা ছবিও লাগবে না কারণ তোমার ছবি কেটে ওয়াশ করে নিব আম্মা আপনি এমবিএ করেন পিএইচডি করেন আরো বড় বড় ডিগ্রি করে আবার কোনো সমস্যা নাই আমার মনের শান্তির জন্য আপনি বিয়েটা অন্তত করেন আবু তোমার মনের শান্তির জন্য তুমি চেষ্টা করবে না বিয়ে নিতে পারো তা আমার এমনি তো পড়াশোনা করতে ইচ্ছে করে না আর তোমার বিয়ে দেওয়ার ইচ্ছা আর আমার বিয়ে না করার ইচ্ছা তো সবার আশা পূরণ হয়ে যাবে ভেবে দেখো দেখছিস দেখছিস তুই ও তো একটু এরকমই বাবা তুমি ওর কথায় মন খারাপ করো না
আমি এক কাজ করি, তোমার জন্য বড় একটা আদা চা বানিয়ে আসি, কারণ তো তোমাকে এখন ঝাড়ি মেরে গেছে, তোমার মাথাটা তো একটু গরম আছে। আমারও কিন্তু মনে হচ্ছে আপনি একটা পার্টি দেওয়া উচিত, আপনার পুরো পাস করছে, একটা পার্টি বার্টি হলে খুব ভালো হইতো, বারবিকিউ পার্টি হলে কিন্তু চিল হইতো। এই তোর যেটা দিতে গো, হ্যাঁ গ্রাজুয়েট কমপ্লিট করছ, পাইছস সিজিপিএ 2.05 আর আমারে কইছ সিজিপিএ 3.06। আরে আব্বা আমি তো পাস করছি, আর মানে ওইছে কি ওই আমি কিন্তু সার্টিফিকেটটা ঠিক করার জন্য ভার্সিটিতে গেছিলাম, সবকিছু ঠিকঠাক করছি আঙ্কেল। আঙ্কেল আপনার পুরো তো পাস করছে, প্যারা নেওয়ার কিছু নাই আঙ্কেল। এত ব্রাইট একটা স্টুডেন্ট, উজ্জ্বল ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ আঙ্কেল, ভবিষ্যৎটা নষ্ট নাকি দুলা ভাই অত ব্যস্ত ওই জন্য ফোন কেটে দিচ্ছে, তুই যে কি বলিস না, তো দুলা ভাই আমার ফোন কেটে দিবে, ফোনটারে কিছু একটা ঝামেলা হয়েছে আমার মনে হয়, নেটওয়ার্কের ঝামেলাও হতে পারে। এই শোন না, তোর ফোন থেকে একটা ফোন দে না, আমি পারবো না, দে না দে না প্লিজ, এমন করিস না আপা, একই তো কথা, তোমার ফোন থেকে ফোন দেয়া যা, আমার ফোন থেকে ফোন দেওয়া তাই, ধরার হলে তো তোমার ফোনটাই ধরতো, দেখো দুলা ভাই হয়তো তোমার সাথে কথাই বলতে চায় না। এটা কেন হবে, কিসব ফালতু কথা বলিস তুই, তো দুলা ভাই কেন আমার সঙ্গে কথা বলতে চাইবে? আপা দুলা ভাই তো এমনই, দেখো না গত 3 বছর সে দেশে আসে না, দেখো তোমার সাথে ফোনে ঠিকভাবে কথাও বলে না, এভাবে কি সংসার হয় বল? তামান না, সংসারে বুঝিস তুই কিছু, তোর বয়স কত তোর? এই কথা যদি আরেকবার তোর মুখে আমি শুনেছি খুব খারাপ হবে, কিন্তু উনি ব্যস্ত থাকেন, ওনার কাজ থাকতে পারে না, তাছাড়া সময় তো অনেক ব্যবধান, 6 ঘন্টার ডিফারেন্স ওখানকার টাইম আর এখানকার টাইম, তুমি তো সময় দেখেই তাকে কল দাও না, তারপরও হয়তো ব্যস্ত আছে, ব্যস্ত থাকতে পারে না,
তোকে কে ফোন দিচ্ছে? আর কেউ না, আমি তো দেখছি তোকে কে ওকে ফোন দিচ্ছে। আরে কে ফোন দিচ্ছে, ফোনটা ধর, ফোনটা বাজতেছে তো। বান্ধবী ফোন দিচ্ছে, ওর সাথে আমার ঝগড়া চলছে আর আমি ওর ফোন ধরব না। করিস না তোরা, তোদের জেনারেশনটা রাগ হয়েছে বন্ধুর সাথে ফোন ধরব না। কথা বলতে আসলে তুই এরকম খ্যাচ 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 করিস। ফোন কেটে দিলে বুঝোস না তুই, কোনো কথা বলতে পারবো না, আমি ব্যস্ত আছি। রাখ ফোন। তুই তোর আব্বারে গিয়ে করবি, তুই MBA করতে চাস, মানে মাস্টার্স করতে চাস। মানবে বলছিলাম কি, আপনি ওরে আমার সাথে MBA তে ভর্তি করে দেন। মানে এই যুগে আঙ্কেল, MBA ছাড়া চাকরি পাওয়া কোনোভাবেই সম্ভব না। তাছাড়া ওর যে রেজাল্ট, ও যেই জায়গায় সিভি জমা দিবে, সিভি ছিঁড়া ওর মুখে ঢিল মারবে। এখন তো আপনি এক পাটি স্যান্ডেল ওর মুখে মারছেন, পরে দুই পাটি মারবেন। আরে এই কথা নাই তো, ওই হারামজাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ওই হারামজাদা তো বোঝার চেষ্টা করতেছে না। আঙ্কেল একটা কাজ করেন, আপনি ওর গিরিটা ধরেন, আমি ওর কোমরটা ধরতেছি, সোজা হইব না কেন, হারামজাদা ঠিক হয়ে যাবে আঙ্কেল, কোনো টেনশন নেই। তারপর আপনার সঙ্গে আমার সিঙ্ক হবে, মানে আমি যদি চাকরিটা পাই তাহলে তো আপনার সঙ্গে দেখা হবে। আমরা কিন্তু আনঅফিশিয়ালি আপনার জবের কনফার্মেশনটা দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে স্যালারিটা এক্সপেক্ট করেছেন সেটা মনে হয় না বস দিতে পারবে। তবে জব কনফার্ম হয়ে গেলে বস বলেছে আপনার স্যালারিটা নিয়ে একটু চিন্তা করবে, আর আশা করি আপনি না করবেন না। একটু সমস্যা তো হবেই, তারপরেও মানে অফিসের এনভায়রনমেন্ট, তারপর যারা কলিগ তাদের সঙ্গে যদি ভালো সিঙ্ক হয়, মানে তাদের মন মানসিকতা যদি ঠিকঠাক থাকে,
তাহলে স্যালারি একটু কম নিলেও আমার কোনো সমস্যা নেই, আমি স্যাক্রিফাইস করতে পারবো। আমি জানতাম আপনি এইটাই বলবেন, আর এই জন্য কিন্তু আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট করিয়ে রেখেছি। তাহলে মিস্টার ফরিদ, আপনি কিন্তু নেক্সট প্রজেক্ট থেকে আমাদের সাথে জয়েন করছেন। চাইলে পরে আমি আজকেই জয়েন করতে পারি। তা পারবেন, কিন্তু এই সপ্তাহে তিন দিনের স্যালারি কিন্তু দিতে পারবো না। কোনো সমস্যা নেই, এই তিন দিন আপনি শুধু প্রতিদিন এক কাপ করে আমাকে কফি খাওয়াবেন, তাতে চলবে। একটা প্রশ্ন ছিল, মানে আপনাদের এই অফিসে মানে কোনো ড্রেস কোড আছে? ড্রেস কোড বলতে ফর্মাল, আপনি চাইলে ফর্মাল জোন থাকতে পারেন, ক্যাজুয়ালও আসতে পারেন। ক্যাজুয়াল ড্রেসই আমার বেশি পছন্দ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি সাইন করতে হবে? কফি পাবো? হ্যাঁ শিওর, ঠিক আছে তাহলে আমি আসি। বেশ বড় পরিবারের সংখ্যায় ছয় জন, রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন, বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন, বয়স্ক তবু করে বাচ্চামি সারাক্ষণ, বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি, মেজ মেয়ে যদি বলে করে নাকি বাড়াবাড়ি, ছেলে তার বিলিয়ান প্রেম করে হয়রানি, ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি, বিনোদনে ভরা পরিবার মহামারী, For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.